আসসালামু আলাইকুম, আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সকালবেলার এক কাপ চা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সকালবেলা নাস্তাটা সেরে নিচ্ছি, কারণ আমার সাহেব আজকেও সকালবেলায় বাজারে গিয়েছে মাছ নিয়ে আসতে। বাসায় মাছ শেষ হয়ে গিয়েছে, তাই মাছ আনতে বাজারে গিয়েছে। এর ফাঁকে আমি নাস্তাটা সেরে নিচ্ছি পাউরুটি দিয়ে চা। আসসালামু আলাইকুম আমার আপুরে ভাইয়েরা, সোনামণিরা এবং আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই তো সকাল সকালে বাজার থেকে চলে এসেছে চার প্রকারের মাছ নিয়ে। তিনি গুড়া মাছ নিয়ে এসেছে, চিংড়ি, নদীর বাটা মাছ আর তেলাপিয়া মাছ। আমি আল্পনা, দেশি হোমওয়ার্কার আমার চ্যানেল থেকে আপনাদেরকে বড় বড়ের মতো আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে দেখবেন স্কিপ না করে, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজ 23 তারিখ মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ জুলকাদা, আরবি মাসের 2 তারিখ। মাছগুলোকে কেটে নিচ্ছে, আবারও এদিকে কাঁচা আম নিয়ে এসেছে, তিতা পাট শাক নিয়ে এসেছে, একটা কাঁচা কাঁঠাল, আমাদের জাতীয় ফল কাঁঠাল। আমগুলা অনেক সুন্দর, বড় বড় আম, কাঁচা আম। দেখি আমগুলো দিয়ে আচার বানাবো। মাছগুলোকে কেটে নিব, সব মাছ আজকে কাটবো না, গুড়া মাছটাকে ছোটো ছোটো করে রেখে দিব, চিংড়ি মাছটা কেটে নিব আর বাটা মাছটা কেটে নিচ্ছি, তেলাপিয়াটা শেষে কাটবো। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি বিষয় মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার এই ভিডিওটি একটিও লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই পারে অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে। আজকে আমি ডাটা রান্না করব, ডাটা দিয়ে শুটকি মাছ রান্না করব। এর জন্য আমি ডাটাগুলো একটু নেতিয়ে গিয়েছিল, তাই ডাটাগুলোকে পানিতে ভিজে রেখেছি আগে থেকে, আর শুটকি মাছগুলোকে এভাবে মাথাগুলো আমি কেটে নিচ্ছি। শুটকি দিয়ে এভাবে ডাটার চচ্চড়ি করে খেয়ে দেখবেন, অনেক মজার একটা রেসিপি, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এভাবে সব মাথাগুলো আমি ফেলে দিব শুটকির। এদিকে আমি ডাটাগুলোকে এভাবে চিকন করে কেটে নিয়েছি, নিয়ে পানিতে ভিজে রেখেছিলাম তাই দেখতে এরকম হয়েছে। এখন আমি চুলায় চলে যাব, এটা একটু ভিজে থাক। এবার আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, শুটকি মাছগুলোকে ভেজে নিব। হালকা করে ভেজে নিলে শুটকি থেকে যে ময়লা রোগ জীবাণু থাকবে সেটা কেটে যাবে। শুটকিগুলোকে আমি ভেজে নেওয়ার পরে এরকম একটা বাটিতে পানি দিয়ে রেখেছিলাম, সেই বাটিতে আমি শুটকি ভাজা শুটকিগুলো ঢেলে দেব। কিছুক্ষণ ওটা ভিজবে যখন, তখন আমি পরিষ্কার করে নেব শুটকিটাকে। আমার এই ভিডিও কোথাও কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করলে অনেক আমার ভাই বোনদের কাছে পৌঁছে দেবে, এতে করে আমার অনেক উপকার হবে। এই তো এদিকে আমি প্যান একটা চুলায় গিয়েছি, চুলায় প্যান বসিয়ে দিলাম, কর্মের মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে ভাজি না হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা পুড়ে না যায়, নিচে লেগে না যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি, এক এক করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি,
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য শুকমরিচ গুঁড়ো। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আবারও সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এভাবে আমি কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব। তারপর মশলাটা কষানো হয়ে গেলে এর ফাঁকে আমি শুকিগুলোকে দিয়ে দিব। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে থাকবেন। এভাবে শুটকিটা দেওয়ার পর আমি শুটকিটাকে কষিয়ে নেব কিছু সময়। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে ধনিয়ার গুঁড়ো একসঙ্গে করে রাখা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও আমি শুটকির সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে মশলাটাকে আমি কিছুক্ষণ কষাই নিয়ে শুটকির সঙ্গে মশলাটাকে অনেক সময় কষাই নিব যেন শুটকির ভিতরে মশলাটা ঢুকে যায়। এবার আমি কিছু আস্ত কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি। যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল দিয়ে দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন শুটকির সঙ্গে মশলাটা সুন্দরভাবে মিশে যায়। ঢাকনা খুলে চলে আসছি আবার। এখন আমি ডাটাটা দিয়ে দেব, কেটে রাখা ডাটাটা শুটকির সঙ্গে মিলাই নিচ্ছি। আপনাদেরকে ছোট্ট একটি বিষয় মনে করিয়ে নিচ্ছি বা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার এই ভিডিও একটি লাইক দিয়ে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটু করে লাইক দিয়ে আমার চ্যানেলটি পাশে থাকবেন। এবার আমি ডাটার সঙ্গে শুটকিটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে পানি দেব না, ডাটার সঙ্গে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেননি তারা প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে আপনার সাথে কথা বলতে হবে, তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। আবারও দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।